जय श्री कृष्ण राधे राधे। सुप्रिय बंधुरा, आज के जे उपायटर कथा बोलबो एटी आमी 2022 साले बोलेछिलाम। जारा उपायटी करेछेन तारा प्रचुर कमेंट करेछिलो सेई समय आमाके, एबं तारा अत्यंत उपकृत होयेछिलो ए उपायटी करे। जाइ होक, आमार विश्वास ए उपायटी आपनारा एई बछर करुन एबं 2024 एर शेषे अवश्यई फिडब्याक दिबेन जे किरकम रेजाल्ट पेयेछेन। जाइ होक, आज अग्रहायण मासेर शेष शुक्रवार रात्रे झाड़ूते बेंधे दिन एटी 2024 साल अर्थात नूतन बछरे आपनादेर जीवने देखबेन अर्थ आसबे चुम्बकेर मतो। एवं झाड़ूर विषये किछु टिप्स आपनादेरके दिये देव, सेइभावेई झाड़ू किन्तु व्यवहार करबेन, तबेई किन्तु बेस्ट रेजाल्ट पाबेन। जाइ होक, आमि अनुरोध करब भूल करेओ आजकेर एई दिनटि हाथछाड़ा करबेन ना। नूतन बछरटा आपनादेर देखबेन कतटा सुंदरभावे जाबे যদি এই উপায়টা আপনারা একবার আজ শুক্রবার রাতে করে নিতে পারেন। দেখুন, আজ অগ্রহায়ণ মাসের শেষ শুক্রবার এবং এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস। শুধু মা লক্ষ্মীরই নয়, মা সন্তোষী মাতা, মা দুর্গা এবং প্রভু নারায়ণের অতি প্রিয় মাস, কারণ এই অগ্রহায়ণ মাসেই বছরের সর্বোত্তম শ্রেষ্ঠ ধান প্রতিটি বাঙালি পরিবারে প্রবেশ করে মা লক্ষ্মীর রূপে। এবং শাস্ত্রমতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা, তাই এই ছোট্ট একটি যদি ঝাড়ুর টোটকা বা বলতে পারেন প্রয়োগ আপনারা আজকের দিনে করতে পারেন, তাহলে ডেফিনেটলি আগামী দিনগুলো আপনাদের জন্য এতটাই শুভ হবে যা আপনাদের কল্পনার বাইরে। যাই হোক, উপায়টি কারা করবেন সেটা প্রথমে শুনুন। যাদের হাতে একেবারেই অর্থ নেই বা অর্থ থাকলেও জলের মতন টাকা বেরিয়ে যায়, কিছুতেই অর্থ অভাবের কারণে ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করতে পারছেন না, পারিবারিক অশান্তি দ্বন্দ্ব ঘরে লেগেই রয়েছে, বা একমাত্র এই অর্থের কারণে ঠিকঠাকভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না, সেক্ষেত্রে এই উপায়টি করে দেখুন। একটু সময় লাগতে পারে, কিন্তু রেজাল্ট আপনারা নতুন বছর অর্থাৎ 2024 সালে অবশ্যই দেখতে পাবেন। আপনাদেরকে এইটুকুনটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে দেখুন, আর্থিক দিক দিয়ে যে পজিশনে আপনারা আছেন তার থেকে ফার বেটার পজিশনে থাকবেন এই ছোট্ট উপায়টির মাধ্যমে। তবে উপায় বা টোটকা করার জন্য মনে বিশ্বাস ভক্তি থাকাটা একান্তই প্রয়োজন, সেটা কিন্তু রাখবেন, অন্যথা টোটকা করার কোনো প্রয়োজন নেই, ফল কিন্তু পাবেন না, কারণ কোথাতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। দেখুন, বাস্তব জীবনটা কেমন জানেন, আপনি যাই করতে যান তাতেই কিন্তু প্রয়োজন অর্থের। ঘর থেকে বাইরে এক পা ফেলবেন, প্রয়োজন পড়বে কিসের, টাকার, এবং এই টাকা না থাকলে বাইরের লোক তো ছেড়েই দিন, নিজের পরিবারবর্গের লোকেরা পর্যন্ত যথাযোগ্য আজকের দিনে সম্মান পর্যন্ত দেয় না। ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করার জন্য এক হয় লোকের কাছে হাত পাততে হয়, নতুবা কঠোর পরিশ্রম করতে হয়। দেখুন, সব মানুষের ভাগ্য কিন্তু আবার সমান নয়। কিছু মানুষ অল্প পরিশ্রমে কোটি কোটি টাকার মালিক হয়ে যান, আর কিছু মানুষ সারাদিন গাধার মতন পরিশ্রম করেও সামান্য সামান্য ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। আর আপনারা এই কথাগুলো একটু মিলিয়ে নেবেন, যাদের কাছে অর্থ নেই, যাদের পকেট খালি, তারা কতটা মানসিক দিক দিয়ে ডিপ্রেশনে মানে পৌঁছে যায়। অনেক সময় দেখা গেছে এই ডিপ্রেশন হতাশা মানুষকে এমনভাবে গ্রাস করে, একমাত্র টাকার অভাবে মানুষ কিন্তু দেখবেন ডিপ্রেশনে চলে গিয়ে সুসাইড বা আত্মহত্যা পর্যন্ত করে নাই। দেখুন, জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই পড়বেই পড়বে। আমি অনেককেই মানে বলতে শুনেছি অর্থটাই সব কিছু নয়, একথা ভুল। আজকের দিনকাল যা মানে পড়ে গেছে, এই অর্থ যার আছে তার সমাজে মানসম্মান আছে, তার পারিবারিক দিকে মানসম্মান আছে, আর যার এই অর্থ নেই তার কোনো মানসম্মানই নেই। সে যতই পড়াশুনোয় ভালো হোক না কেন, ভালো স্টুডেন্ট হোক, ভালো বিদ্যার্থী হোক বা যাই হোক না কেন, অর্থই এখন সব কিছু। আর এই জন্যেই এই অর্থ ইনকাম করার জন্যে আমরা কিন্তু প্রত্যেকেই মানে অক্লান্ত পরিশ্রম করে থাকি, বড়লোক হওয়ার জন্য, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি যাতে করে, সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি। কিন্তু দুর্ভাগ্য, সবার ভাগ্য আবার সমান হয় না। যাই হোক, এই উপায়টি করে দেখুন, অবশ্যই আপনাদের আর্থিকভাবে উন্নতি হবেই, আপনাদেরকে আমি এটুকুনটি কথা দিতে পারি। এবং এই উপায়টি করার জন্য আপনাদেরকে বিশেষ কিছু খরচও করতে হবে না, খুব সহজ উপায়ে আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন। দেখুন,
ঘর পরিষ্কার করা হয় কিসের মাধ্যমে? ঝাড়ুর মাধ্যমে। এবং এই ঝাড়ু দিয়ে আমরা বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা বাইরে ফেলে দিই, অর্থাৎ ঘরের নেগেটিভিটিগুলোকে আমরা কিন্তু ঝাড়ুর মাধ্যমে বাইরে সরিয়ে দিচ্ছি, অশুভ শক্তিগুলোকে বিতাড়িত করছি ঝাড়ুর মাধ্যমে। তবে এই ঝাড়ুর প্রয়োগ সঠিকভাবে করলে অবশ্যই আর্থিকভাবে উন্নতি করা সম্ভব। তবে এটাও সত্য যে ঝাড়ু আমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার ফলে কিন্তু কপালে চরম দুঃখ, দারিদ্রতা, অর্থকষ্ট এগুলো কিন্তু নেমে আসে। দেখুন, বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা, তাই সর্বদা ঝাড়ুকে সম্মান করা উচিত, সঠিকভাবে ঝাড়ুর ব্যবহার করা উচিত। ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখতে নেই, যত্রতত্র ঝাড়ুকে ফেলে রাখতে নেই, ঝাড়ু দিয়ে এটোকাটা পরিষ্কার করতে নেই, ঝাড়ু দিয়ে কোনো পশুর গায়ে আঘাত করতে নেই, বা ঝাড়ু দিয়ে পিঁপড়েদেরকে মেরে ফেলা, ঝাঁটা বারণ দিয়ে অনেককে দেখেছি পিঁপড়েদেরকে মেরে ফেলে, এটা কিন্তু কখনোই উচিত নয়, এতে চরম দোষ লাগে জন্মকুণ্ডলিতে। এছাড়াও ঝাড়ুতে পা লাগাতে নেই। আপনারা যদি এগুলির অন্যথা করেন তাহলে কিন্তু নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন, এর ফলে জন্মকুণ্ডলিতে দোষ লেগে যায়। যাই হোক, একটা বিষয় জানিয়ে রাখি, ঝাড়ু কখনোই শনিবার দিন ক্রয় করবেন না, এটা ভুল। এক হয় মঙ্গলবার দিন অথবা রবিবার দিন ক্রয় করতে পারেন বেলা 12টার পূর্বে। এবং পুরনো ঝাড়ু যদি ফেলতে চান ঘর থেকে, তাহলে যে কোনো দিন নয়, একমাত্র শনিবার দিন আপনারা কিন্তু পুরনো ঝাড়ু বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন। দেখুন, কিছু কিছু ভুলের কারণে জীবনে দুর্দশা, দারিদ্রতা, অর্থহানি এইরূপ সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনে নেমে আসে। আমরা যদি এগুলোকে একটু মেনটেন করি, একটু যদি মানে শাস্ত্রকে মেনে চলি, তাহলে অনেকখানি আমাদের জীবনটা মানে জীবনযাত্রাটা অত্যন্ত সহজ হয়ে যাবে, কষ্ট মানে আমাদেরকে আর মানে গ্রাস করবে না, অনেক কষ্ট কম করতে হবে জীবনে। যাই হোক, শুনে রাখুন, নষ্ট হয়ে যাওয়া বা পুরনো ঝাড়ু বেশি দিন ঘরের মধ্যে রাখবেন না, এর ফলেও কিন্তু দারিদ্রতা আসে জীবনে এবং পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা লক্ষণীয় হয়। এছাড়াও ঝাড়ু সর্বদাই পূর্ব দিকে মুখ করে রাখবেন, এতে পরিবারের মঙ্গল হয়, অভাব অনটন দূর হয়। যদি আপনারা ঝাড়ুর মুখ পশ্চিম দিকে করে রাখেন, তাহলে কিন্তু মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতি পরিবারের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে আজ অগ্রহায়ণ মাসের শেষ বড় শুক্রবার দিন কোন সেই উপায়টি করবেন যার ফলে মা লক্ষ্মীর অশেষ কৃপায় নতুন বছরে আপনারা প্রচুর অর্থের প্রাপ্তি করতে পারেন। দেখুন, শুক্রবার দিনটি হলো শাস্ত্রমতে মা লক্ষ্মীর পুজো অর্চনার দিন, মা সন্তোষী মাতা ও মা দুর্গার পুজো অর্চনার দিন। তাই আজ বৈভব লক্ষ্মীর পুজোর দিনে বাজার থেকে নতুন একটি ঝাড়ু অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন এবং ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো বেঁধে দিন। শুধু এইটুকুনটি কাজ করে দেখুন, সারা বছরটা আপনারা বিশ্বাস রাখুন, মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তির কমতি হবে না, টাকা পয়সার অভাব আসবে না। দেখুন, আজ খেয়ে কাল কি খাবো এই যে মানুষের একটা চিন্তা, এই জায়গাটা আপনাদের কাছে কিন্তু মানে অনেক, এই জায়গা থেকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন, ওভারকাম করে যেতে পারবেন। এছাড়াও পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে বাধ্য এই উপায়টির মাধ্যমে। এবং ঝাড়ুটি কিন্তু ভুল করেও এই বছর যে উপায়টি আপনারা করছেন আজ, এই ঝাড়ুটি কিন্তু এই বছর ব্যবহার করবেন না, মাথায় রাখবেন, এটা ব্যবহার করবেন 1 জানুয়ারি থেকে। এবং 2024 সাল শেষ হওয়ার পর আপনারা ফিডব্যাক দিবেন আমাকে যে কতটা রেজাল্ট ভালো পেয়েছেন বা কোনো উন্নতি জীবনে হয়েছে কি না। যাই হোক, আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করি ঈশ্বরের কাছে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।